নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধের দিন, ভাটপাড়ায় চলল গুলি। বিজেপি নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, দেখেন অবশ্যই ছবি। এদিন বন্ধের সমর্থনে মজদুর ভবনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কুর পাণ্ডে। সেই সময় ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় প্রিয়াঙ্কুর পাণ্ডের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা, বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। বনাথ জোরে দুষ্কৃতীদের ছোড়া গুলি চালকের কান ঘেঁষে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। কথা বলতে পারছি না, বাড়িতে মানে দাদার গাড়ি নিয়ে মজদুর ভবনে যাচ্ছিলাম, হঠাৎ মানে রাস্তা ঘিরে বোমা গুলি চালিয়েছে। 7-8 মানে বোমা আর গুলি মানে এত চালিয়েছে ধারণা করে ভাই। সাতজন কাছাকাছি, সাতজন আটজন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কি বললেন তিনি শুনবো। গাড়িতে ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আর একটা ছেলেকে গুলি লেগেছে, গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? এ কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপর এখান থেকে নিয়ে যাবো আমরা। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত মানে কি? ওপেন ফায়ারিং হচ্ছে, গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিং কে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে। হলো কজন ঘায়েল হয়েছে বোমায়? 2 জন উন্ডেড হয়েছে, একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে, দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়াঙ্কু পাণ্ডে এদের গুলি লেগেছে। রাজা দে, সেভনাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।